এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাখীবন্ধন উৎসব সকাল 10টা থেকে পূজালী পুলে আমাদের সরকারি প্রোগ্রাম যেভাবে চলার চলছে, সকাল থেকে আমাদের একসাথে প্রায় 13-14 জন কাউন্সিলর পূজালী টাউন তৃণমূল কংগ্রেসের অফিস ফার্স্ট পতাকা উত্তোলন হয়েছে, ওই বিভিন্ন ওয়ার্ডে আমরা পতাকা উত্তোলন করেছি। সেখানে 8 নম্বর ওয়ার্ড, 9, 10, তারপরে জিজার ওয়ার্ডে কালেক্ট আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। জাস্ট উনিও ওনার ওয়ার্ডে কিছু ফ্ল্যাগ তোলা এখনও বাকি আছে, বেরিয়ে গেলেন। আর রাখীবন্ধন উৎসব তো দেখছেন চলছে। যারা বিজেপি করে বা যারা বিজেপির নেতৃত্ব আছে তাদেরকে আজকের এই রাখীবন্ধন উৎসবে তাদেরকে বিশেষ করে আমন্ত্রণ জানিয়ে আপনারা মিডিয়ার তরফ থেকে দেখান যে আমরা ওয়েস্ট বেঙ্গলে একসাথে কীভাবে হিন্দু মুসলিম শিখ ইসাই কীভাবে আমরা একসাথে সমস্ত উৎসবটা পালন করি, সেটা এই রাখীবন্ধন উৎসবে আপনাদের দ্বারা বিজেপি কর্মী সমর্থক যারা আছে, নেতারা আছে, তাদেরকে ডেকে এনে দেখান। এটাই আমাদের বাংলা, আমরা কীভাবে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা চলাফেরা করি। আমার নাম সুদেশ মাঝি, উজালি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সংযোগ করার মানুষের সঙ্গে যাতে সমিল হয়ে আমরা চলতে পারি, আজকে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, মুসলিম হিন্দু খ্রিস্টান সব আমরা একত্রেভাবে আমরা এখানে কাজ করি। আমাদের এখানে আজও পর্যন্ত কোনো দাঙ্গা বা কোনো খুনোখুনি হয় না। আশা করি মমতা ব্যানার্জির আশীর্বাদ সহ আমরা এই পালন শুভ দৃষ্টিভাবে পালন করতে পারি, মানুষ যেন এইতে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে পারে, এইটুকুই আমার কাম্য, আর কিছু বলতে চাই না। আমরা এই সকাল থেকে আজকে প্রথম স্বাধীনতা দিবসের 73তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে টাউন তৃণমূল কংগ্রেস অফিস থেকে পতাকা উত্তোলন শুরু করি, করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে পতাকা তোলার পরে আমরা পূজালীর পোলে এসেছি রাখীবন্ধনের সূচনা করার জন্য। মমতা ব্যানার্জি মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল, যে বিভেদ দূর করার জন্যে রাখীবন্ধনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে এই রাখীবন্ধন উৎসব করেছে। আমরা তাপস বিশ্বাস, কাউন্সিলর, পূজালী পৌরসভা, 11 নম্বর।